তার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না, পাড়ায় ঢুকলে ক্যাংকড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। ধর্ম আমার আমি নিজে বেছে নিই, পদবিতে ছিল না যে হাম, মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার, বাংলায় সত্তর পাই আমি এক্সামে, ভালো লাগে খেতে ভাত মাছ, দাদা সিগারেট আমি কোনোটাই ছুই না, পারি না চড়তে কোনো গাছ, চশমাটা কষে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, পাবজির জোরে আমি পারবো না, পারবো না হতে আমি রোমিও তাই রূপ করু বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়, রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। শুধু যে তোমার দাদা নয় আরো কত দাদাগিরি কবিচিরি কারিগরি করে তার দিন কেটে যায়, তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি নীলু বিলু কিম্বা নিতাই, মিথ্যে কথা আমি বলতে যে পারি না ভ্যাবা দাদা ভ্যাবা চাকা খায়, চশমাটা কষে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, কবিচিরি জোরে আমি পারবো না, পারবো না হতে আমি রোমিও তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়, রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। যাচ্ছে জমে হোম চাষ লাগছে না ভালো আর কোনো চ্যানেল, কান্না পাচ্ছে সারা রাত, হিন্দু কি জাপানি জানি না তো তুমি কি জানে ওই দাদাদের গ্যাং, সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি পারবো না ছাড়তে, চশমাটা কষে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, কবজির জোরে আমি পারবো না, পারবো না হতে আমি রোমিও তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়, রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আস